ফ্রেন্ডস, এই যে মহামৈত্র, এই মহামৈত্রকে তো লোকসভা থেকে বহিষ্কার করে দিয়েছে, একদম পারফেক্ট কাজ করেছে। এই মহামৈত্র লোকসভার একজন সংসদ, আর এই লোকসভার সংসদ হয়ে তার যে ইউজারি পাসওয়ার্ড, সেটা ভারতবর্ষের বাইরে কোনো এক শত্রুর কাছে, দেশের শত্রুর কাছে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভারতবর্ষের সাথে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা। মহামৈত্রকে তো মানুষ বিশ্বাস করেই তো ওই সংসদে পাঠিয়েছে, আর মহামৈত্র সেই কৃষ্ণগড়ের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করলো, ভারতবাসীর সাথে বিশ্বাসঘাতকতা করলো। ভারতের যাতে ক্ষতি করতে পারে ভারতের শত্রুরা, তার জন্য ভারতের শত্রুদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিল। এত বড় শত্রু আবার গলা চেঁচিয়ে মানে তর্ক করছে। হ্যাঁ, বলছি যে আদানির বিরুদ্ধে বলেছি তাই এরকমটা করেছে। আরে তুমি আদানির বিরুদ্ধে বলতেই পারো, কিন্তু তুমি তোমার ইউজার আইডি পাসওয়ার্ড তুমি একজন থার্ড পার্সনের কাছে কেন দেবে? এখানেই তো তুমি সব থেকে বড় অপরাধ করেছ। কংগ্রেস দেখছি মহামৈত্রকে সাপোর্ট করছে, হ্যাঁ আদানির বিরুদ্ধে বলছে বলে এরমটা করছে। আর আদানির বিরুদ্ধে তো বলতেই পারে, তাহলে ইউজার আইডি পাসওয়ার্ড কি দিয়ে দিতে পারে থার্ড পার্সনের কাছে? যেটা মানে অপরাধ, অপরাধ করছে, একটা অপরাধ করছে, একটা দেশদ্রোহীর কাছে এই সংসদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, লোকসভার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে একজন দেশদ্রোহীর কাছে। আর ওই দেশদ্রোহীটা ভারতবর্ষের ক্ষতি করবে, তো তো যারা ভারতবর্ষের ক্ষতি করতে চায় তাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে ভারতবর্ষের ক্ষতি করার জন্য। তাহলে এই মহামৈত্র তো দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে কাজ করছে, ভারতবর্ষের ক্ষতি করতে চায় এই মহামৈত্র। সেই কারণে তো যারা ভারতের শত্রু তাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, আবার বিক্রি করছে। যেটা শুনেছিলাম কিছুদিন আগে, কত হাজার কোটি টাকায় বিক্রি করেছে ইউজার আইডি পাসওয়ার্ড ভারতের শত্রুর কাছে, যাতে তারা ভারতবর্ষের ক্ষতি করতে পারে। গিফট নিচ্ছে ওদের কাছ থেকে আবার, যাদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে তাদের কাছ থেকে আবার গিফট নিচ্ছে। ওদের, ওরা যাতে ভারতের ক্ষতি করতে পারে তার জন্য ওদের কাছে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, ওদের থেকে আবার গিফটও নিচ্ছে, টাকাও নিচ্ছে। এত বড় শত্রু দেশের, দেশদ্রোহী, ভারতের শত্রু এই মহামৈত্র, ভারতবর্ষের শত্রু মহামৈত্র। তাই মহামৈত্রের এই লোকসভায় কোনো জায়গা নেই, একদম সঠিক কাজ করেছেন এই স্পিকার, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।